অ্যাপলের নতুন এক পণ্য প্রযুক্তি বিশ্বে বেশ আলোড়ন তুলেছে। এর নাম অ্যাপল ভিশন প্রো। বিশেষ এই হেডসেট কল্পকাহিনীকে বাস্তবে পরিণত করার মতো প্রযুক্তি সবার সামনে নিয়ে এসেছে। অ্যাপল বলছে এর মাধ্যমে দ্য ইরা অফ স্পেশাল কম্পিউটিং বা স্থানিক কম্পিউটিং যুগের সূচনা হলো। তার মানে এখন কম্পিউটার শুধু ভার্চুয়াল দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আপনার বাস্তব জগতের সাথে কম্পিউটারের এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটবে। প্রযুক্তিবিদেরা ধারণা করছেন এটি হয়তো কম্পিউটিংয়ের ভবিষ্যৎ। অ্যাপলের ভিশন প্রো কীভাবে আমাদের ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহারের ধরন বদলে দিতে পারে সে সম্পর্কে আলোচনা করা হবে কী কেন কীভাবের এই পর্বে। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। অ্যাপল ভিশন প্রো হেডসেট মাথায় পড়ার সাথে সাথে আপনি আপনার বাস্তব জগৎ এবং ভার্চুয়াল জগৎ একসাথে দেখতে পারবেন। আপনার পছন্দের অ্যাপগুলো বাস্তবের মতো চোখের সামনে ভেসে উঠবে। কম্পিউটারের ভেতরে থাকা উপাদানগুলোকে বাস্তব জগতের বস্তুর মতোই ত্রিমাত্রিকভাবে দেখতে পারবেন। এই বিষয়টি ঘটানোর জন্য ভিশন ওএস নামে সম্পূর্ণ নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরি করেছে অ্যাপল। এর সবচেয়ে বড় সুবিধা হল শুধু চোখের ইশারায় কম্পিউটার চালানো বা হাতের আঙুলের ইশারায় কম্পিউটার নিয়ন্ত্রণ করা। এছাড়া ভয়েসের সাহায্যে কমান্ড করার সুবিধা তো থাকছেই। ভিশন ওএসের প্রতিটি অ্যাপের উইন্ডো এবং অ্যাপ ত্রিমাত্রিক অনুভূতি দেয়, এমনকি বাস্তবের মতো এসব অ্যাপের ছায়াও পড়বে। এর সবই হবে ভিশন প্রো হেডসেটের ভেতর, কিন্তু মনে হবে তা আপনার সামনে বাস্তবে ঘটছে। ভিশন প্রো ব্যবহারের সময় যদি অন্য কেউ আপনার সামনে আসে, তাহলে তার সাথে যোগাযোগ করার জন্য যন্ত্রটি চোখ থেকে সরাতেও হবে না। ভিশন প্রো চোখে রেখেই স্বাভাবিকভাবে দেখতে বা কথা বলতে পারবেন। অ্যাপল ভিশন প্রোতে ডিসপ্লের কোনো সীমারেখা নেই। আপনার যেভাবে খুশি সেভাবে ডিসপ্লেকে সাজাতে পারবেন। সিনেমা দেখার সময় ভিশন প্রো নিজে নিজেই চারপাশে সিনেমার মতো আবহ তৈরি করবে। সিনেমার পর্দাকে যত বড় খুশি তত বড় করতে পারবেন। এর স্পেশাল অডিও এমনভাবে শব্দ প্রক্ষেপণের কাজ করবে, মনে হবে আপনি সেই অ্যাকশনের মধ্যেই আছেন। এই ডিভাইস দিয়ে ভিডিও গেম খেলার সময়ও মনে হবে আপনি সত্যি সত্যি গেমের জগতে প্রবেশ করেছেন। ভিশন প্রোর সাহায্যে অ্যাপলের ল্যাপটপের স্ক্রিনকেও অনেক বড় করে দেখা যাবে। এখানেই শেষ নয়, চারপাশের পরিবেশ যদি পছন্দ না হয়, তাহলে এর সাহায্যে আপনার ইচ্ছামতো যে কোনো দৃশ্য চোখের সামনে নিয়ে আসতে পারবেন। ভিশন প্রোতে অ্যাপলের সর্বপ্রথম 3D ক্যামেরা যুক্ত করা হয়েছে। এর সাহায্যে যে কোনো ছবি এবং ভিডিওকে অসাধারণ গভীরতার সাথে ক্যামেরাবন্দী করা যাবে। ডিভাইসটি দিয়ে আপনার চেহারার 3D ছবি তুলে রাখতে পারবেন। ভিডিও কলে কথা বলার সময় যেহেতু আপনার চোখ এই যন্ত্রে ঢাকা থাকবে, তাই তখন অপর প্রান্তে যারা আছে তারা আপনার ত্রিমাত্রিক ছবিটি দেখতে পারবে। এই ডিভাইসে থাকা বিভিন্ন উপাদানগুলোকেও সম্পূর্ণ 3D ব্যবহার করা যাবে। মনে হবে সত্যি সত্যি আপনি অন্য কোনো ত্রিমাত্রিক দুনিয়ায় বিরাজ করছেন। অসাধারণ এই প্রযুক্তিপণ্য গড়ে তোলার জন্য অ্যাপল বেশ কিছু অভাবনীয় প্রযুক্তি ব্যবহার করেছে। এর বাইরের দিকে ব্যবহার করা হয়েছে লেমিনেটেড গ্লাস, যা ভিশন প্রোর লেন্স হিসেবে কাজ করে। হালকা অ্যালুমিনিয়াম অ্যালয়ের ফ্রেম দিয়ে এর কাঠামো তৈরি করা হয়েছে। ভিশন প্রোর ডিসপ্লে তৈরি করার জন্য মাইক্রো ওলেড ডিসপ্লে সিস্টেম নামের নতুন এক ধরনের ডিসপ্লে প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে। এর সাহায্যে আইফোনের 1 পিক্সেলের সমান জায়গায় 64 পিক্সেল বসানো হয়েছে, ফলে দুটি পোস্টাল স্ট্যাম্পের সমান স্ক্রিনে 2,30,00,000 পিক্সেল দেওয়া হয়েছে, যা এক এক চোখের জন্য আলাদা আলাদা 4K টিভির চেয়েও বেশি স্পষ্ট ছবি তৈরি করতে পারে। ভিশন প্রোর আই ট্র্যাকিং এমনভাবে করা হয়েছে যে স্ক্রিনে আপনি যে বিষয়টির দিকেই তাকাবেন সেটিই সিলেক্ট হবে। চোখের ভাষা এবং হাতের ইশারা বোঝার জন্য 12 ক্যামেরা, 6 মাইক্রোফোন এবং 5 সেন্সর বসানো আছে। সাউন্ডের জন্য এমন স্পেশাল অডিও সিস্টেম তৈরি করা হয়েছে যা ঘরের মধ্যে থাকা অন্য সমস্ত উপাদান চিনতে পারে এবং সেই অনুযায়ী বিশেষ শব্দ সরাসরি কানে পৌঁছে দেয়। ভিশন প্রোতে এমন ম্যাপিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে যা ঘরের দেয়াল, আসবাবপত্র এমনকি মানুষকেও আলাদা করে শনাক্ত করতে পারে। এই বিষয়গুলোই ভিশন প্রোর অভিজ্ঞতাকে বাস্তবের মতো নিখুঁত করে তোলে। এই নতুন অপারেটিং সিস্টেমে সেরা পারফরম্যান্স দিতে ডুয়াল চিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর একটি প্রসেসর ডিভাইসের মূল কাজগুলো করে এবং অন্যটি ডিভাইসের সেন্সর ডাটা নিয়ে কাজ করে। সেজন্যই ভিশন প্রো ব্যবহারের সময় কোনো ধরনের বিলম্ব অনুভূত হবে না, সব কিছুই ঘটবে তাৎক্ষণিক। এই ডিভাইসের সাথে ব্যাটারি সংযুক্ত করলে অনেক ভারী হয়ে যেত, যা মাথায় রাখার জন্য আরামদায়ক হতো না।
সেজন্য আলাদা ব্যাটারি প্যাকের সাহায্যে ডিভাইসটি কানেক্ট করতে হয়, যা দিয়ে প্রায় 2 ঘন্টা ডিভাইসটি ব্যবহার করা যায়। অ্যাপল ভিশন প্রো সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদল একে সবচেয়ে ফালতু এবং অপ্রয়োজনীয় ডিভাইস মনে করছেন, অন্যরা বলছেন ভিশন প্রো হতে যাচ্ছে সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তিপণ্যগুলোর একটি। তবে যারা ডিভাইসটি ব্যবহার করেছেন তাদের অধিকাংশই বলছেন ভিশন প্রো অনেকটা জাদুর মতো কাজ করে। অ্যাপল মনে করছে এটি মানুষের কম্পিউটার ব্যবহারের এক নতুন দিক উন্মোচন করবে। ভিশন প্রোর প্রথম সংস্করণকে আইফোন 1 সাথে তুলনা করা হচ্ছে। ভবিষ্যতে এই প্রযুক্তি আরও বহুদূর এগিয়ে যাবে। সত্যি কথা বলতে অ্যাপল ভিশন প্রো হল ভার্চুয়াল রিয়ালিটি বা VR এবং অগমেন্টেড রিয়ালিটি বা AR এর সম্মিলিত রূপ। দুটি প্রযুক্তির কোনোটি নতুন নয়, কিন্তু অ্যাপল VR এবং AR এর এত অসাধারণ মেলবন্ধন তৈরি করেছে যা সত্যিই অকল্পনীয়। এর আগে যেসব ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট বাজারে এসেছিল সেগুলোতে শুধুমাত্র গেমিং বা বিনোদনের মতো নির্দিষ্ট দু একটি কাজ করা যেত। একইভাবে প্রচলিত অগমেন্টেড রিয়ালিটি গ্লাসগুলোতে চারপাশের পরিবেশ হয় খুব ঘোলা অথবা সাদা কালো দেখা যেত, কিন্তু অ্যাপল এই দুটি কাজই একটি ডিভাইস দিয়ে নিখুঁতভাবে করেছে। এ ধরনের ডিভাইস তৈরি করার জন্য অ্যাপল 2010 থেকেই চেষ্টা করে আসছিল, সেজন্য তারা বহু AR এবং VR কোম্পানি থেকে এক্সপার্টদের নিয়োগ করেছে। এই পণ্য তৈরি করার জন্য অ্যাপল প্রায় 5,000 পেটেন্ট করেছে। অ্যাপল সাধারণত নতুন কোনো প্রযুক্তি উদ্ভাবন করে না, তারা প্রচলিত প্রযুক্তির অসুবিধাগুলো সমাধান করার জন্যই সবচেয়ে বিখ্যাত। 1980 কম্পিউটারে টাইপিং করা বেশ ঝামেলার ছিল, তখন কম্পিউটার স্ক্রিনের নির্দিষ্ট জায়গায় কমান্ড দেওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো। অ্যাপল ভাবল এটাকে সরাসরি পয়েন্ট অ্যান্ড ক্লিক করলে কেমন হয়, সেই থেকেই সহজ ব্যবহার উপযোগী মাউসের যাত্রা শুরু। যদিও আইডিয়াটা অ্যাপল জেরক্স পার্ক থেকে চুরি করেছিল। 2000 দিকেও অ্যাপল দেখল হাতের মুঠোয় থাকা ক্ষুদে কম্পিউটারগুলো শুধুমাত্র বাটন দিয়ে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়েছে। তখন তারা ভাবল সরাসরি আঙুল দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করলে কেমন হয়। এর ফলে অ্যাপল ফিঙ্গারওয়ার্কস নামের একটি কোম্পানির আইডিয়া নিয়ে টাচ স্ক্রিন ডিভাইস তৈরি করে। 2010 দিকে অ্যাপল দেখল VR হেডসেটগুলোর ইন্টারফেস খুবই এলোমেলো এবং এগুলো নিয়ন্ত্রণ করাও খুবই কঠিন। তখন তারা ভাবল আমাদের চোখ এবং হাত এসব দিয়ে আমরা যেমন যোগাযোগ করি, ঠিক সেভাবে যদি হেডফোনগুলো নিয়ন্ত্রণ করা যায় তাহলে কেমন হয়। অ্যাপল যেসব প্রযুক্তিতে সেরা করেছে তার কোনোটিই তারা উদ্ভাবন করেনি, তারা অন্য কোম্পানির জন্য অপেক্ষা করেছে। অন্যরা ত্রুটিযুক্ত পণ্য তৈরি করেছে, তারপর অ্যাপল সেগুলোকে অনেক বেশি নিখুঁত করে বাজারে ছেড়েছে। অ্যাপল ভিশন প্রোর দাম রাখা হয়েছে $3,500, বাংলাদেশি টাকায় প্রায় 380,000 টাকা। অনেকেই বলছে অ্যাপল বরাবরের মতোই মানুষের পকেট কাটার জন্য এত দাম রেখেছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপল অন্যান্য পণ্যের দাম বেশি রাখলেও এই ডিভাইসের তুলনায় দাম ঠিকই আছে। এ ধরনের জটিল যন্ত্র ডিজাইন করা এবং নিখুঁত করে তৈরি করা কোনো সহজ বিষয় নয়। ভিশন প্রো তৈরি করতে $1,500 বা $1,62,000 শুধুমাত্র যন্ত্রাংশই লেগেছে। এছাড়া এই ডিভাইসের জন্য আলাদা চিপ এবং কুলিং সিস্টেম তৈরি করা, সেই সাথে সম্পূর্ণ গবেষণা এবং উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে কোম্পানিটির $100 billion খরচ হয়েছে। তবে অ্যাপল ধারণা দিয়েছে ভবিষ্যতে এর দাম আরও কমে আসবে। অ্যাপলের আইফোনের চেয়ে ভিশন প্রোর চাহিদা হয়তো কমই থাকবে, তবে এই যন্ত্রটি মানুষের কম্পিউটার ব্যবহারের নতুন ধরনকে জনপ্রিয় করে তুলবে। অ্যাপল এ ধরনের পণ্য তৈরি করার পর অন্যান্য কোম্পানিগুলোও বসে থাকবে না। আইফোনের বিপরীতে অ্যান্ড্রয়েডের যেমন একটি বিশাল ভোক্তা শ্রেণী গড়ে উঠেছে, ঠিক তেমনিভাবে অ্যাপল VisionOS-কে টেক্কা দেওয়ার মতো নিশ্চয়ই কোনো না কোনো অপারেটিং সিস্টেম তৈরি হবে, এবং তা হয়তো সাধারণ মানুষ অনেক সস্তায় উপভোগ করতে পারবে। 10 আগে আমরা যে প্রযুক্তি সম্পর্কে কল্পনাও করতে পারতাম না, তার চেয়েও অনেক বেশি কিছু আমরা আমাদের বর্তমান স্মার্টফোন দিয়ে করতে পারি। একই রকমভাবে নতুন ধরনের এই কম্পিউটিং আজকে আমাদের বিস্ময় জাগালেও 10 পর নিশ্চয়ই আমরা এর চেয়েও অনেক বেশি উন্নত যন্ত্র মাথায় নিয়ে ঘুরব। এ ধরনের প্রযুক্তি মানব সভ্যতাকে কীভাবে বদলে দিতে পারে বলে আপনার মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ফেসবুকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন।